এ যাত্রায় বেঁচে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার মামলা জিজ্ঞাসাবাদ করার জন্য রুজিরাকে ডেকে পাঠানো হয়েছিল ইডি দপ্তরে। 11টার মধ্যে আসার কথা ছিল, কিন্তু রুজিরা বন্দ্যোপাধ্যায় 12টার পর ইডি অফিসে ঢোকেন। এবার দিল্লি থেকে খুঁখার তিনজন অফিসার এসেছিল এবং প্রশ্নমালা রেডি করে এসেছিল যাতে রুজিরা বন্দ্যোপাধ্যায় কোনো মতেই এবার ছাড় না পায়। সকলে ধরে নিয়েছিল এবার রুজিরাকে তো জেলে যেতেই হবে, কিন্তু বিকেল 4:30টার পর দেখা গেল রুজিরা বন্দ্যোপাধ্যায় ইডি দপ্তর থেকে বেরিয়ে আসছেন। অর্থাৎ এ যাত্রায় বেঁচে গেলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। যতটা খবর পাওয়া যাচ্ছে, কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল রুজিরা বন্দ্যোপাধ্যায়কে এবং তিনি কেন বিদেশে যাচ্ছিলেন সেটাও জিজ্ঞাসা করা হয়েছিল রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। এবং যতটা খবর পাওয়া যাচ্ছে, আপাতত রুজিরা বন্দ্যোপাধ্যায় সঠিক সঠিক কথা বলেছেন, তাই হয়তো এবার এই যাত্রায় বেঁচে গেলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। তবে রুজিরা বন্দ্যোপাধ্যায় কি একেবারেই বেঁচে গেলেন নাকি আবারও এর মধ্যেই ডাকা হবে, সেটা কিন্তু এখনো খুলাসা করা হয়নি। তবে আপাতত আজকের মতো বেঁচে গেল রুজিরা বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভয় পাচ্ছিল, তার বউ হয়তো আর বেরোবে না, কিন্তু সেখান থেকে স্বস্তি পেল অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপাতত অভিষেকের বউ অর্থাৎ রুজিরা বন্দ্যোপাধ্যায় ইডির হাত থেকে মুক্তি পেল। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।